হ্যালো এভরিওয়ান, ফেসবুকে আমরা রিলস ভিডিও আপলোড করতে গেলেই আমরা এখান থেকে একটা নতুন একটা অপশন দেখতে পাই, লেবেল অ্যাজ মেড উইথ এআই। সো এই অপশনটি অনেকেই পাইছেন, আবার অনেকেই পান নাই। অনেকেই পাইছেন যারা, তারা আমাকে মেসেজ করতেছিলেন যে ভাইয়া এই আপডেটটি কেন আসছে, আর এই অপশনটি কি আমরা অন করে দিয়ে আমরা ভিডিও আপলোড করবো নাকি অফ করে দিয়ে ভিডিও আপলোড করবো। আপনি যদি রিলস নিয়ে কাজ করে থাকেন আর এই আপডেটটি যদি পেয়ে থাকেন তাহলে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জন্য। আপনি জাস্ট ভিডিওতে একটা লাইক দিয়ে ফুল কন্টিনিউ করবেন, আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব আপনার এই অপশনটি ইনেবল করে ভিডিও আপলোড করা উচিত নাকি অফ করে ভিডিও আপলোড করা উচিত। তো স্টার্ট করা যাক আজকের ভিডিও। হে এভরিওয়ান, প্রথমে যে কাজটি করব, ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো। অ্যান্ড দেবো, দেওয়ার পরে এখান থেকে ওপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, আমি একটা প্লাস আইকনে ক্লিক দিলাম। প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন রিলস, এই রিলস একটা ক্লিক দেবো। অ্যান্ড আমি এখান থেকে আমার গ্যালারি থেকে একটা রিলস ভিডিও আপলোড করে দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড এখান থেকে আসলাম, রিলসটা সিলেক্ট করে নেওয়ার পর আমি এখান থেকে নেক্সটে ক্লিক দেবো। অ্যান্ড নেক্সটে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা যে টাইটেলটি আছে টাইটেল দিয়ে দেবো। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুকের যে আপডেটটি চলে আসছে এখান থেকে, লেবেল অ্যাজ মেড উইথ এআই। দেন এই আপডেটটি কেন আসছে ফেসবুকের? অ্যান্ড আমরা অনেকেই আছি ইউটিউবে যারা কাজ করে থাকি, যেমন আমরা যখন ইউটিউবে কন্টেন্ট আপলোড করি বা ভিডিও আপলোড করি, অ্যান্ড তখনই আমরা একটা আপডেট দেখতে পাই যেটা কিনা আমাদের সিলেক্ট করতে হয়। যদি আমরা এআই দ্বারা কোনো ভিডিও বানিয়ে থাকি অ্যান্ড সেটা ইউটিউবে আপলোড করে থাকি, সেই ক্ষেত্রে আমাদেরকে ওই ভিডিও অপশনে আমাদেরকে ইএস সিলেক্ট করতে হইতো। অ্যান্ড যদি আমরা ভিডিওটা যদি আমরা এআই দ্বারা না বানিয়ে আমরা যদি নিজস্ব ক্যামেরা বা আমরা নিজে মেক করি বা অন্য অন্য দ্বারা অ্যাপস দ্বারা মেক করে থাকি, বা আমরা এক কথাই এআই দিয়ে যদি ভিডিও মেক করে থাকি, সেই ক্ষেত্রে আমাদের ওই অপশনটি আমরা ইনেবল করে দিতাম বা ইএস করে দিতাম। বাট এখান থেকে যদি এআই দ্বারা না বানিয়ে আমরা সাধারণভাবে ভিডিওটি বানিয়ে যদি আপলোড করে থাকি, সেক্ষেত্রে আমরা নো দিতাম। দেন সেম এটাও নিয়ে আসছে ফেসবুক ইউটিউবের মতো আপডেট বলতে পারেন এক কথায়। আপনি যদি কোনো ভিডিও এআই দ্বারা বানিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি যদি কোনো ভিডিও এআই দ্বারা বা এআইয়ের মাধ্যমে আপনি যদি ভিডিও বানিয়ে থাকেন, সেক্ষেত্রে এই অপশনটি যেটা আছে এটা আপনাকে ইনেবল করে দিতে হবে। অ্যান্ড এটা ইনেবল করে দিলে ফেসবুক রোবটিক বা ফেসবুক রোবটিক বুঝতে পারবে যে আপনার ভিডিওটি এআই দ্বারা মেক করা। সেক্ষেত্রে ফেসবুক যারা আপনার ভিডিওটি দেখবে তাদেরকে একটা নোটিফিকেশনের মাধ্যমে সাজেস্ট করবো ভিডিওর ক্ষেত্রে। অ্যান্ড সেক্ষেত্রে ভিডিওর ক্ষেত্রে আপনাকে ফেসবুক তাদেরকে সাজেস্ট করবে যে এই ভিডিওটি এআই দ্বারা বানানো। অ্যান্ড সেক্ষেত্রে আপনার ভিডিও অনেকেই বলতে পারেন যে আমাদের ভিডিও বা রিস্ক কমে যাবে নাকি আমাদের ভিডিও ভাইরাল হবে না, এতে কি কোনো সমস্যা হবে কিনা। এতে কোনো সমস্যা হবে না, ফেসবুক আপনাকে ডিটেক্ট করে দেবে আপনার যে ফলোয়ার্স বা অডিয়েন্স আছে তাদেরকে যে আপনার ভিডিওটি এআই দ্বারা বানানো, এটা কোনো রিয়েল ভিডিও না যেটা কিনা আপনি বানিয়েছেন। অ্যান্ড আপনার যদি ক্যামেরা দ্বারা ভিডিও বানানো না হয় সেক্ষেত্রে আপনি এটা অন করে দিবেন, আর আপনি যদি ক্যামেরা দ্বারা ভিডিও বানিয়ে থাকেন সেক্ষেত্রে অন করে দেওয়ার প্রয়োজন নেই। এক কথায় বলতে গেলে আপনারা অনেকেই দেখবেন যে বড় বড় সেলিব্রিটি যারা আছে তাদের মূলত ফেস দিয়ে, অনেকেই আছে যারা এআইয়ের মাধ্যমে ফেস আপনার যে লাগিয়ে তারা ভিডিও আপলোড করে বা কোনো প্রোডাক্টের স্পন্সর করে, যা কিনা প্রকৃত মালিক যার ফেস দ্বারা ভিডিওটি বানানো হয়েছে সে জানে না। সেক্ষেত্রে আইনি বা তাই কোনো অনেক ঝামেলা করতে পারে, সেক্ষেত্রে ওই রকমই বলতে পারেন এটা, যেন আপনি যা রিয়েল পার্সন যে সে কখনো যেন বিপদে না পড়ে, সেক্ষেত্রে অন্যজন তাকে ঠকিয়ে যেন তার ফেস দ্বারা কোনো প্রোডাক্ট বা কোনো কিছু স্পন্সর না করতে পারে, সেই জন্য এই আপডেটটি নিয়ে এসেছে ফেসবুক ইউটিউবের মতনই। সো ফেসবুকের এই আপডেটটি অনেক অসাধারণ বলতে পারেন বা ভালোই বলতে পারেন। সো ফেসবুকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আশা করে বুঝতে পারছেন ফেসবুকের আপডেট দ্বারা কী বোঝাতে চাইতেছিল ফেসবুক। এই আপডেটটি যদি আপনি ইনেবল করে দেন, সেক্ষেত্রে যদি আপনার ভিডিওটি এআই দ্বারা বানানো হয়ে থাকে বা এআইয়ের মাধ্যমে আপনার ভিডিও জেনারেট করে থাকেন। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভিডিও যদি আপনার হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলানটি বাজিয়ে রাখবেন, ভিডিওটি টাইমলাইনে শেয়ার করবেন আপনার বন্ধু দেখা শুরু করে দেবেন। তো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে।